আমার নাম শাহানা জাফতার, আমি ঢাকার দক্ষিণ খান এলাকায় থাকি। বর্তমানে আমি আসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট ইসিএ হিসেবে কাজ করছি। আমার হাজবেন্ডের একটা খাবারের দোকান ছিল, লকডাউনের সময় দোকান বন্ধ হয়ে গেল। দোকান বন্ধ হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেল, স্ট্রোক করলো, সংসারের অবস্থা আরও খারাপ। মানে আমি পথ খুঁজে পাচ্ছিলাম না, আমি কী করবো, আমার কিছু একটা করা উচিত। প্যালিয়েটিভ কেয়ার কোর্স, এই ব্যাপারটা আমি জানতে পারি আমার ছেলের মাধ্যমে। ছেলে এসে আমাকে বলে যে আম্মু তুমি কি কোর্সটা করবা, তুমি তো সেবা দিতে ভালোবাসো বা সেবা দিতে পছন্দ করো বা সেবাটা ভালোভাবে দিতে পারো। তো সেক্ষেত্রে ও আমাকে বলার পরে আমিও ভাবলাম যে আমি কোর্সটা করব। আমি প্যালিয়েটিভ কেয়ার কোর্সটা করার জন্য ব্র্যাকে গেলাম, সেখানে যে ফর্ম ফিল আপ করলাম, ব্র্যাকে ভর্তি হলাম, কোর্স করা শুরু করলাম। অনেক কিছু শিখেছি আমরা ওখানে, রোগী কীভাবে সেবা করতে হবে, বেড কীভাবে করতে হবে, তারপরে অক্সিজেন সিলিন্ডার কীভাবে চেক করতে হয়, রোগীর পালস, তারপরে সেন্সেশন, ব্লাড প্রেশার চেক করা, এগুলো সব কিছু আমরা ভালোভাবেই শিখে ফেললাম। সবাইকেই স্যার ম্যাডামরা হাতে কলমে ধরে ধরে শিখিয়েছে, আর এমনভাবে স্পিচ বলতো যে আমরা শুধু স্যার ম্যাডামরা বলবে আমরা শুনবো। একদিন হঠাৎ করে ব্র্যাক আইএসডি থেকে কল আসলো যে আমাদের ইন্টার্নশিপ শুরু হতে যাচ্ছে। আমরা দেড় মাস ইন্টার্নশিপ করেছি আসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। আসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে আমার চাকরি হলো। এখন প্রায় এক বছর হয়ে গেছে আমি এখানে চাকরি করতেছি। আমার ছেলেরা ভালোভাবে পড়াশোনা করতেছে, আমার ছোট ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আমার হাজবেন্ড এখন আগের চেয়ে একটু সুস্থ, আল্লাহর রহমতে সব মিলিয়ে এখন আমি ভালো আছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি, যে যে এখানে আছে সে যদি বেকার থাকে, কোনো কাজ না থাকে, যে কোনো জায়গা থেকে যে কোনো পয়েন্টে গিয়ে সে একটা কোর্স করতে পারে, সে কোর্সের মাধ্যমে সে তার দক্ষতাটাকে বাড়িয়ে তুলতে পারে, ক্যারিয়ার গড়তে পারে।